রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অধীন একাধিক স্কুলে শিক্ষার পরিবেশ একেবারে তলানিতে। সরকার সঠিক সময়ে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে উপস্থিত থাকার জন্য কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করলেও হাল ফেরেনি। ফাঁকিবাজ শিক্ষকদের জন্য শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে, এমনই অভিযোগ প্রকাশ্যে আসলো পশ্চিম আবাদি এলপি স্কুলে। কিছু ফাঁকিবাজ শিক্ষক শিক্ষিকা শিক্ষা বিভাগের সকল টেকনোলজি বৃথা করে দিয়েছে। নতুন শিক্ষানীতি শুরু হলেও বিদ্যালয়ে প্রায় অনুপস্থিত থাকেন শিক্ষক সম্রাট নাথ, এমনই অভিযোগ উত্থাপন করলেন খোদ এসএমসির সভাপতি আব্দুল সত্তার। তিনি অভিযোগ করে বলেন, স্কুলে ওই শিক্ষক কখনো সপ্তাহে একদিন আসেন, কখনো মাসে 15 দিনে একদিন, আবার কোনো মাসে 10 দিন, এমন কায়দায় চলছে এই বিদ্যালয়। এদিকে দেখা যায় যে যেদিন শিক্ষক সম্রাট বিদ্যালয়ে আসেন ওই দিন বাকি দিনগুলির স্বাক্ষর দিয়ে চলে যান। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও শিক্ষকদের এই বিষয়ে লাগাম টানতে পারছে না। কোনো না কোনো তাল বাহানা দেখিয়ে ফাঁকি দিচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। তিনি জানান, শিক্ষকরা এরকম করলে ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে বলে তিনি উল্লেখ করেন। ফলে রাতাবাড়ি বিধায়ক এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে জোরালো আবেদন জানিয়েছেন তিনি, যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় এই সব শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে। আমার নাম আব্দুল সত্তার। স্কুলের নাম? স্কুলের নাম পশ্চিম আবাদি এলপি স্কুল। আচ্ছা, অভিযোগ কী? তার অভিযোগ হইলো আমরা এখানে যে সেকেন্ড টিচার যেন, কিন্তু মাসও প্রায় 2 দিন 3 দিন আইন, কোনো মাসও 10 দিন আইন, কোনো মাসও 20 দিন অ্যাবসেন্ট থাকে। অভিযোগ করেছি আমি স্যার হিসাবে আছি। স্যার নাম কী? তার টিচারের নাম কী? তার টিচারের নামটা আমি পুরো জানি না, তাই তো নতুন নাম। মাসও কয় দিন আইন? মাসও কোনো মাসও 10 দিন আইন, কোনো মাসও 5 দিন, কোনো মাসও 15 দিন ওরকম। আর আপনার দুজনের উপরে 46টা বাচ্চা আমরা গার্জেন্ট হলে ছাড়িয়ে দিছিল, আর এখানে মনে করেন বর্তমানে আমি 4 আছি, যেহেতু বাচ্চাটার জিন্দগিটা লিয়ে খেলানালা করবো না। আমার মানে 22% রয়েছে, তাই নটাও মানে প্রকাশ করছেন যে আমি তো বেতন পাইয়া না, আপনার বেতন দিয়ে আমার কোনো সম্পর্ক নাই। আমার সম্পর্ক হলে আমার বাচ্চার পড়া দিয়া, যদি আমার বাচ্চারা পড়া দিন মতো হয় না 30 মিনিট কেন নাম থাকবো না, যদি আপনি দিতে পারেন তো চারজারে গার্জেন্টে বাচ্চান বারো নিব কি বাচ্চান বারো নেবার পরে তো আমার স্কুল তালা মরে যাবো, তখন তো আপনার এই এলাকার রেকর্ড পেক নেন যে আমি সেই একটা প্রতিষ্ঠান বন্ধ করতে প্রস্তুত নয়। আমি যে ওটা যে কোনো অবস্থায় সত্য, যার ফলে আমি জানা বলছি যদি তোমার আসা আসা যাওয়াতে অসুবিধা হয় তো আপনি এখানে পিটিশন করবেন আপনার ভুল লেভেলও করার পরে, যদি ভুল লেভেলে ছাড়ে না তাহলে আমরা কইব আমরাও যে মুখ কমিটি ইয়া বলুন যে সার লাগিয়ে একটু সমস্যা হওয়ার, আপনি সারের এখানে ছাড়িয়ে ছাড়িয়ে অন্য সার দিন আমরা দিই, এটাও আমরা কোনো লাইন দিন না। হ্যাঁ, 3-4 দিন তাই ওরকম পড়ছে নেবো স্যারে, আমার হেড স্যারের 5-7 দিন আমার কাছে সময় লইছেন, এরপরেও তাই ওরকম পড়েন আইয়া কইবা এরকম আর হইতো নাই। অত আমরা যেদিন ইন্টারভিউ গেছি গত সোমবার দিন বাগুড়াঘাট এলপি স্কুল 176 যাওয়ার সময় তাই 2 দিন না 3 দিন ক্লাস করছেন আমার হেড স্যারের বদলি, মঙ্গলবার আগে তাম ক্লাস বন্ধ হতো আজকে আইসেন, আজকে কয় তারিখ আপনি সাপন মঙ্গলবার দেখি তাই না, আজকে ক্লাস উঠেছেন আমি তো কিচ্ছু মারছি না, তাহলে গাড়ি ওখানে যাচ্ছি দেখি আমি বাদ থাকি আমি আমি কখন ছিলাম ওদিকে যেতাম আমার অন্য কাজে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।